আপনারা যারা এমএসওয়ার্ড নিয়ে কাজ করেন তারা অনেক সময় হয়তো লক্ষ্য করেছেন যখন এমএসওয়ার্ডে কোনো টাইপ করেন অর্থাৎ ইংরেজি কোনো কিছু লিখেন তখন দেখবেন অটোমেটিক্যালি কিছু কারেকশন হয়ে যায় যেমন দেখুন এমএসওয়ার্ডে আমি এখানে কিছু টেক্সট লিখছি আমি দেখুন এখানে দিস লিখলাম আমি টি কিন্তু এখানে স্মল লেটারে লিখেছিলাম কিন্তু স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি ক্যাপিটাল হয়ে গেল এটি সে কারেকশন করে নিল তারপরে দেখুন আমি এখানে আমেরিকা লিখলাম আমেরিকার সে এখানে বড় করে দিল এখানে যে এই কাজগুলো হচ্ছে এই কাজগুলো কেন হয় এই কাজগুলো করার জন্য এমএস ওয়ার্ডের অটো কারেক্ট একটি অপশন রয়েছে সেই অপশনটি ব্যবহৃত হয় এই ভিডিওতে আমি এখন অটো কারেক্ট অপশন নিয়ে আলোচনা করব। আপনি যদি টেকনোলজি ভিলেজ এই চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম অটো কারেক্ট অপশনের কথা অটোকারেক্ট অপশানটি রয়েছে এই ফাইলের মধ্যে আমি এখানে ফাইলে ক্লিক করলাম তারপরে দেখুন এইখানে অপশনস একটি বাটন রয়েছে আমি এই অপশানে ক্লিক করলাম তাহলে এখানে অপশনসের যে বক্স সেটি লঞ্চ হবে তারপরে দেখুন এইখানে প্রুফিং একটি অপশন রয়েছে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি যথেষ্ট অভিজ্ঞ না হন তাহলে এখানকার যে অপশানগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন না সেক্ষেত্রে এমএসওয়ার্ডের বিভিন্ন অপশনের সমস্যা হতে পারে এবং আপনার কাজে নানা প্রবলেম হতে পারে এখান থেকে আমি এই প্রুফিং যে বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করলাম তাহলে এখানে ডান পাশে অনেক অপশন চলে আসবে এখান থেকে আমি যে অটোকারেক্ট যে অপশনটা রয়েছে এই অপশনে আমি ক্লিক করলাম তাহলে দেখুন এখানে অটোকারেক্টের যে বক্স সেই বক্সটি চলে আসবে এখানে বিভিন্ন অপশন রয়েছে এখানে সকল অপশন নিয়ে আমরা আলোচনা করব না আমরা কয়েকটি অপশন নিয়ে আলোচনা করবো এখানে দেখুন অটোকারেক্টের এখানে লেখা রয়েছে ক্যাপিটালাইজড ফার্স্ট লেটার অফ সেন্টেন্স অর্থাৎ এই অপশানটির কাজ হচ্ছে আপনি যাই লিখেন না কেন আপনার সেন্টেন্সের প্রথম অক্ষরটি সে ক্যাপিটাল করে দেবে আমি এখানে এই টিকমার্কটি উঠাই দিলাম তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম এখন আমি এখানে ইন্টার দিয়ে দিস লিখছি দেখুন এখানে কিন্তু সে আর প্রথম টিটি বড় করল না তার কারণটি হচ্ছে আমরা অপশনটি চেঞ্জ করে দিয়েছি তারপরে আমি যদি আবার অটোকারেক্ট অপশনে যাই তারপরে আমি এখানে আবার টিকমার্কটি দিলাম তারপরে ওকেতে ক্লিক করে তারপরে ওকেতে ক্লিক করলাম এরপরে আমি ওয়ার্ডটি ক্লোজ করে দিচ্ছি আমি এটা সেভ দেবো না এবং এমএস ওয়ার্ডটি আবার চালু করছি নতুন ডকুমেন্ট নিলাম একটি এরপরে আমি এখানে যদি দিশ লিখি দেখুন আমি স্মল লেটার লিখলাম সেটি আবার ক্যাপিটাল হয়ে গেল এভাবে আপনারা অটোকারেক্ট অপশন থেকে অন্যান্য অপশনগুলোও ব্যবহার করতে পারেন দেখুন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে টেবিলের মধ্যে যদি স্মল লেটার থাকে তাহলে সেটি ক্যাপিটাল করবে তারপর নেমস অফ ডে এটিতে যদি স্মল লেটার থাকে তাহলে ক্যাপিটাল লেটার হবে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে আপনারা এই অপশনগুলো এখানে পরে পরে দেখতে পারেন দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে এবং এগুলিতে টিকমার্ক দেওয়া রয়েছে এবং কিছু কিছু টিকমার্ক দেওয়া নাই আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো আপনি টিক দেবেন এবং যেগুলো প্রয়োজন নেয় সেগুলো টিক দেবেন না এরপর দেখুন এখানে লিখে রয়েছে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ অর্থাৎ আপনি যদি কোনো একটি টেক্সট টাইপ করেন তাহলে ক্ষেত্রে সেই টেক্সটটি রিপ্লেস হয়ে অন্য টেক্সট হয়ে যাবে যেমন আপনি ওয়ার্ডে যদি ব্র্যাকেট দিয়ে সি লেখেন তাহলে সেটি কপিরাইট সাইন হয়ে যাবে আমি এখানে এটি ক্লোজ করে দিলাম আমি এখানে দেখুন ব্র্যাকেটের মধ্যে আমি এখানে সি লিখছি তারপর স্পেস দিচ্ছি দেখুন স্পেস দেওয়ার আগেই সেটি কপিরাইট সাইন হয়ে গেছে এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে আপনারা অন্যান্য অপশনগুলোও ব্যবহার করতে পারেন যেমন দেখুন এখানে অন্যান্য সিম্বলগুলো রয়েছে আপনি ব্র্যাকেট দিয়ে যদি ই লিখেন তাহলে এখানে এই সাইনটি আসবে তারপর আপনারা যদি ব্র্যাকেটের মধ্যে টি এম লেখেন তাহলে এখানে দেখুন টি এম এর সাইন আসবে এভাবে এখানে বেশ কিছু অপশন রয়েছে আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন আবার এই এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি ইংলিশ টাইপ করার ক্ষেত্রে অর্থাৎ ইংলিশ নিয়ে কাজ করার ক্ষেত্রে এই কারেক্ট অপশনটি খুবই কার্যকর কিন্তু বাংলার ক্ষেত্রে এটি খুবই অসুবিধাজনক যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি এটি ক্লোজ করে দিলাম আমি সকল টেক্সট মুছে দিয়ে আমি এখানে সুতি নিয়ম যে ফোন নিচ্ছি এরপরে আমরা যদি এখানে বাংলা কোনো কিছু টাইপ করি যেমন এখানে যদি আমি একটি নাম লিখি যেমন হাসেম আমি লিখছি দেখুন আমি এখানে হাসেম লিখলাম কিন্তু সেটি ঘাসম হয়ে গেছে সেটি ঘাসেম হয়ে যাওয়ার কারণটি হচ্ছে সেই প্রথম অক্ষরটি ক্যাপিটাল করে দিয়েছে এই কারণে এটি অটো চেঞ্জ হয়েছে আমি এটির ফোন স্পেসটি একটু চেঞ্জ করে দিচ্ছি দেখুন আমি এখানে টাইমস রোমান করেছি দেখুন প্রথমে সে এই এন এই লক্ষ্যটি সে ক্যাপিটাল লেটার করে দিয়েছে এই কারণে এই প্রবলেমটা হয়েছে তাহলে আপনারা দেখলেন এই অটো কারেক্ট অপশনটি ইংলিশের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু বাংলার ক্ষেত্রে এটি খুবই সমস্যাজনক ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন এখানে অটোকারেক্ট অপশনে গিয়ে আপনারা যদি অটোকারেক্ট অপশনটি প্রয়োজন না পড়ে অর্থাৎ আপনারা যদি অটোকারেক্ট অপশনটি ব্যবহার করতে না চান তাহলে এখানে অটোকারেক্ট অপশনে গিয়ে এখানে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ এই টিকটি উঠাই দিতে পারেন এবং সেই সঙ্গে এখানে এই যে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স এই টিকটি উঠাই দিতে পারেন এছাড়াও আপনার এখানকার অন্যান্য যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলির টিকগুলো উঠাই দিতে পারেন তাহলে সেক্ষেত্রে সে করবে না এবং সেটি রিপ্লেস হয়ে যাবে না তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনারা এখান থেকে যদি টিকমার্কগুলো উঠাই দেন তাহলে বাংলার ক্ষেত্রে সে প্রবলেম ক্রিয়েট করবে না ঠিকই কিন্তু সে ইংলিশের ক্ষেত্রেও তখন সে কাজগুলো করতে পারবে না এই ভিডিওতে আপনারা অটো কারেক্ট অপশন সম্পর্কে জানলেন অর্থাৎ অটোকারেক্ট অপশনটি কী এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় এবং কাজের ক্ষেত্রে এটি কী ধরনের সুবিধা দেয় আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন প্রেস করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ